যেমন এই শবে বরাত, এই শবে বরাতে আমরা কবর জিয়ারত করতে যাই নিজের পিতা মাতার, এই শবে বরাতে আমরা রাত জেগে ইবাদত করি, শবে বরাত উপলক্ষে আমরা রোজা রাখি, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বা ইত্যাদি ফাতিয়া করি। কিন্তু আজ কিছু লোক এই কথা বলছে, শবে বরাত উপলক্ষে রোজা রাখা বিদাত, শবে বরাত উপলক্ষে নফল নামাজ পড়া বিদাত, শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করা বিদাত, শবে বরাতে হালুয়া রুটি তৈরি করে ফাতিয়া করা বিদাত। এই কথা বলছে কি বলছে না? বলছে। তো আমাদের বাপদাদা প্রায় 1300-1400 বছর ধরে এই যে শবে বরাত পালন করা হচ্ছে, হাজার বছর ধরে ফাতিহা করা হচ্ছে, এরা কি সবাই ভুল করেছে? এরা কি কোরআন হাদিসে এর কোন দলিল পায়নি? এটা কি আসলেই বিদআত যেটা এই যুগে বলতে আরম্ভ করা হয়েছে যে রোজা রাখা বিদআত, জাহান্নামে যাওয়ার জন্য রোজা রাখাই যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য রাত্রে কিয়াম করাই যথেষ্ট? মুসলমান, আজ ষড়যন্ত্র চালানো হচ্ছে, ষড়যন্ত্র তৈরি করা হয়েছে আপনাকে সঠিক পথ থেকে ভুল পথের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের পথ থেকে অন্য কোন পথে নিয়ে যাওয়ার জন্য, নবী পাকের সুন্নাত থেকে অন্য কোন তরিকার দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে নিয়েছে, বিভিন্ন রকমের আপনার কি বলে পদ্ধতি অবলম্বন করে নিয়েছে, বিভিন্ন রকমের তরিকা বের করেছে যে মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে হবে, মুসলমানদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে হবে, নবী পাকের সুন্নাত থেকে এদেরকে অন্য পথে নিয়ে যেতে হবে। এই জন্য যেই কাজগুলি সুন্নাত ছিল আজ ওই কাজগুলিকে বিদআত বলতে আরম্ভ করেছে। আপনি আমার কাছে দলিল নিন, কাউকে গালি দিব না, কিন্তু দলিল তো দিব যে আমাদেরকে যদি কেউ বিদআতি বলে, বিদআতি বলার পূর্বে তাকে কোরআন হাদিস অধ্যয়ন করা উচিত, কোরআন হাদিস পড়া উচিত, তারপরে কোন বিষয়কে বিদআত বলতে হবে, কোন বিষয়কে সুন্নাত বলতে হবে। মুসলমান, আমরা এই রমজান আপনার এই শবে বরাত উপলক্ষে জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে যাই কি যাই না? আপনারা যান, আপনারা যান না নাকি কবর জিয়ারত করতে যান? তো কবর জিয়ারত করার দলিল হাদিসে আছে কিনা শুনতে চান কি চান না? চান। তো জিয়ারত করার হাদিস কোথায় আছে? আমরা সুন্নিরা শবে বরাতে জিয়ারত করতে যাই নিজের বাবার, নিজের মায়ের, নিজের নানার, নিজের দাদুর দাদির বা আত্মীয় স্বজনের গ্রামবাসীদের কবর জিয়ারত করতে যাই। কিন্তু আজ কিছু লোক বলছে যে কবর জিয়ারত করা বিদআত, শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না, এটা কোনো এর কোনো গুরুত্ব নেই। মুসলমান, কিন্তু আপনার আমার নবীর সুন্নাত কি? আপনার আমার নবীর আপনার তরিকা কি ছিল? নবীর পদ্ধতি কি ছিল? আমার নবী কি করতেন? জিয়ারত করতেন কি করতেন না? এ প্রসঙ্গে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 744 কত বললাম? হাদিস নাম্বার 744 এর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আন আয়েশাত কালাত, হযরতে আয়েশা, মা আয়েশা নবী পাকের স্ত্রী, উনি বলেন যে আমি একদা রাত্রিবেলা নিজের ঘরে নিজের বিছানায় আমার নবীকে পেলাম না, রাসূলুল্লাহকে পেলাম না। ঘুমিয়েছিলেন তো আমার সঙ্গে আমার রুমে, কিন্তু যখন আমি জেগে গেলাম ঘুম ভেঙে গেল, রাত্রি অবস্থায় রাত্রে ঘুম ভেঙে গেল, তো বেরজু মোহাম্মদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক উনার দান কবুল করেন। আচ্ছা, উনার ছেলে পাকড়িনুল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কত ভাগ্যবান দেখেন, উনার ছেলে পাকড়ি পলো আজকে আল্লাহ পাক উনাকে শক্তি দিয়েছিলেন দিনের শিক্ষা নিজের সন্তানকে দেওয়া, এজন্য আল্লাহ পাক আশা পূরণ করেছেন। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, রাত্রি বেলা নবীকে পেলাম না, ফখরাজতু আমি বের হয়ে গেলাম বাড়ি থেকে, ফাইদা হুয়া বিল বাকি, তো আমার নবীকে আমি বাকি নামক কবরস্থানে পেলাম। বলেন সুবহানাল্লাহ।
মদিনা শরীফে যে বাকি আছে ওই কবরস্থানে আমার আপনার নবী চলে গেছেন জিয়ারত করার জন্য। যখন মা আয়েশা আমার আপনার নবীর পিছনে পিছনে ওই কবরস্থানে পৌঁছে গেলেন, আমার নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, তো আমার নবী বললেন, আকুনতি তাখাফিনা, তুমি কি ভয় পেয়ে গেছিলে, আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে কোন অবিচার করেছে, যে আমি রাত্রিবেলা তোমাকে ধোকা দিয়ে কোথাও চলে এসেছি এমনটা না, আমি এবং আমার রব তোমার উপরে কোন রকমের অবিচার করেনি, বরং আমি কি করতে এসেছি, আমার আপনার নবীর স্ত্রী মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ জানান্তু, আমি মনে করলাম, আন্নাকা আতাইতা বাসা বাদা নিসাই, ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো কোনো অন্য স্ত্রীর বাড়িতে গেছেন, এটা আমি মনে করলাম, এই জন্য বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, আপনি কোন স্ত্রীর বাড়িতে গেছেন, আমার নবী বললেন, হে আমার স্ত্রী শোনো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতা নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক এই শবে বরাতে আসমানি জগতের দিকে আপনার কি বলে আত্মপ্রকাশ করেন, এবং আত্মপ্রকাশ করার পরে কাবিলায় আপনার খেলাফ একটি গোত্র আছে, ওই গোত্রের বৈশিষ্ট্য হলো এই, বৈশিষ্ট্য হলো এই, তারা খুব বেশি বেশি করে ছাগল পালন করে, আমার নবী বললেন, ওই বানি খেলাফ খেলাফ গোত্রের যত ছাগল আছে ওই ছাগলের মধ্যে যত লোম আছে ওই লোমের থেকেও বেশি বান্দাকে এই সবে বাড়াতে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দান করেন বলে সুবহান। তো আমি কি করতে এসেছি, এই জান্নাতুল বাকির পার্শ্বে যে কবরস্থান, বাকি নামক কবরস্থান, সেই কবরস্থানে আমি মুসলমান ভাইদের জন্য, মুসলমানদের জন্য জিয়ারত করতে এসেছি, তাদের জন্য দোয়াই মাগফিরাত করতে এসেছি, যেন আল্লাহ পাক আজ তাদের সকলকে জান্নাত দান করেন বলেন সুবহান। তো শবে বরাতে আপনার আমার নবী কবর জিয়ারত করতে গেছেন কি গেছেন না, গিয়েছেন কি না, কবর জিয়ারত করতে আমার নবী গেছেন, তো আমার নবী যে কবর জিয়ারত করেছেন, তুই এই কবর জিয়ারত সুন্নাত হবে না বিদআত হবে, জোরে বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে কবর জিয়ারত করার সবে বাড়াতে বিদআত, তার ব্রেন কি ঠিক আছে, জোরে বলেন, ব্রেন ঠিক নাই, পাগল হয়ে গেছে, মস্তিষ্ক যতক্ষণ অব্দি ঠিক আছে কোন ব্যক্তি একথা বলতেই পারে না যে সবে বারাতে কবর জিয়ারত করা বেদাত, কারণ আমার নবী যেই কাজ করে সেটা বিদাত হয় না, সেটা সুন্নতে রাসূল হয়, সেটা করলে নেকি পাওয়া যায়, বিদাত করলে জাহান্নামের মধ্যে যায়, আমার নবী কবর জিয়ারত করে প্রমাণ করে দিলেন সবে বারাতে কবর জিয়ারত করা আমার সুন্নাত বলে সুবহান। এজন্য মুসলমান বিভ্রান্ত হবেন না, যারা নিজেকে আহলে হাদিস বলে এরা প্রকৃত পক্ষে হাদিস চোর, হাদিস মানে না, হাদিস পাওয়া সত্ত্বেও হাদিসের উপরে আমল করে না, এরা নিজেদেরকে বলে আমরা হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী যদি হতো এরা সবে বাড়াতে গিয়ে কবরস্থানে উপস্থিত হতো, কি হতো না, কারণ আমার নবী তো কবরস্থানে গিয়েছেন, আর আপনি বলছেন আমি হাদিসের অনুসারী, তো বাড়িতে না থেকে আপনাকে কবরস্থানে উপস্থিত হওয়ার ছিল, কিন্তু আপনি বলছেন আমি আহলে হাদিস, হাদিস মান্যকারী, অথচ বাড়িতে বসে বসে বলছেন যে কবর জিয়ারত করা যাবে না, আপনি কোন হাদিস পড়েছেন, এই জন্য এই সমস্ত বিভ্রান্তমূলক বক্তব্য থেকে সর্বদা আপনাকে সাবধান থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, আমরা সবে বারাত উপলক্ষে রোজা রাখি, রাখি কি রাখি না, আপনারা রাখেন, কয়জন রাখবেন নিয়ত করেছেন, ইনশাআল্লাহ আজিজ রাখার নিয়ত করেন যে দুটি রোজা ইনশাআল্লাহ রাখবো, এই রোজা ব্যাপারেও বলছে রোজা রাখা বিদআত, বলছে কি বলছে না, রোজা রাখা ব্যাপারে বলছে যে শবে বরাত উপলক্ষে রোজা রাখা বিদআত, আস্তাগফিরুল্লাহ, আচ্ছা এই রোজা আমরা রাখি তো এর দলিল অবশ্যই আছে, তো এই হাদিস কোথায় আছে শোনার জন্য, এর দলিল আছে ইবনে মাজাহ শরীফ, বিখ্যাত হাদিসের কিতাব, সিহাহে সিত্তার অন্তর্ভুক্ত, হাদিস নাম্বার 1451, কত বললাম, হাদিস নাম্বার 1451, আর হাদিসটি বর্ণনা করেন, বর্ণনা করেছেন হযরতে মওলা কায়নাত, হযরতে মুশকিল কুশা, হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ,
নবী পাকের দামাদ দামাদে মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুল নিসফ মিন শাবান, আমার নবী বললেন যখন শাবে বারাত আসবে, শাবান মাসের 15 তারিখ যেদিন হবে, আমার নবী বললেন ফাকুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান সুন্নি ভাইরা চিন্তিত হবেন না, আজ যারা ইউটিউবে এসে ফেসবুকে এসে নিজেকে শেখ বলে এই কথা বলছে যে আপনার কি বলে রাত্রে নফল নামাজ পড়া বিদআত, তাদেরকে বলেন এটা বিদআত নয়, এর নির্দেশ তো আমাদের নবী দিয়েছেন, যার নির্দেশ আমার নবী দেন সেটা সুন্নাত হয় সেটা বিদআত হয়। এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। রাত্রি বেলা নামাজ আদি করার নির্দেশ আর দিনের বেলা রোজা রাখার নির্দেশ আমাদের নবী দিয়েছেন, আর আমার আপনার নবী যেই জিনিসের নির্দেশ দেন সেটা ভালো কাজ হয় সেটা বিদআত হয় না। এজন্য আজ যারা এটাকে বিদআত বলছে এদেরকে শতবার ভাবা উচিত যে আমরা কি বলছি, মানুষকে বিভ্রান্ত করছে। এর আগে যারা জিয়ারত করত নাম দাড়ি শেখের চক্করে পড়ে